বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। 2007 সালের 16 জুলাই এক 11 তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তাকে যৌথ বাহিনী। আইন বহির্ভূতভাবে আদালত শেখ হাসিনার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায় তাকে। পরে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সেদিন ভোর থেকে ধানমন্ডির সুধা সদন বাসভবন ঘেরাও করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 7:30টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সম্পূর্ণ বেআইনিভাবে ঢাকা সিএমএম আদালতে নেওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে প্রেরণ করেন বঙ্গবন্ধু কন্যাকে, যা ছিল অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের নীল নকশার অংশ। তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আদালত প্রাঙ্গণ ও পথে পথে বিক্ষোভ করেন। সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জনগণের উদ্দেশ্যে একটি চিরকুটও দেন শেখ হাসিনা। তখন রাজনীতি ছিল বন্ধ। কিছুদিন পর সীমিত পরিসরে রাজনৈতিক অনুমতি দেয়া হলে শেখ হাসিনার মুক্তির দাবিতে মাত্র 15 দিনে 25 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আওয়ামী লীগ। প্রায় 11 মাস শেখ হাসিনাকে রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে। এরপর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে 2008 সালের 11 জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার নেতৃত্বে 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারে আছে দলটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।